বিকট শব্দ হয়ে গেল। কোথায় পেলেন? সারা ফেসবুক জুড়ে আপনারা ছড়িয়ে দিলেন যে 15ই রমজান বিকট শব্দ হবে আক আসমান থেকে, মাগরিব থেকে ফজরের আগ পর্যন্ত এই মুহূর্তে নাকি বিকট শব্দে 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বধির হয়ে যাবে, 70,000 মানুষ অসুস্থ হয়ে যাবে, 70,000 মানুষ মারা যাবে। কোথায় পেয়েছেন আপনারা সেই হাদিস? একটু সামান্য ক্যালকুলেশন আপনাদেরকে দেই, শুধু এইটাই মিলান। যেহেতু ধর্মীয় বিষয় খুব সেন্সিটিভ বিষয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দিয়েছেন এবং এটাই তো ছড়াচ্ছেন আপনারা। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু বাংলাদেশের জন্য দিয়েছেন, না সেটা সৌদি আরবের জন্য, সেটা মালয়েশিয়ার জন্য? যদি 15ই রমজান মাগরিব থেকে ফজরের আগ পর্যন্ত বিকট শব্দে পুরো পৃথিবী কেঁপে উঠত, তাহলে পবিত্র মাহে রমজানের 15 তারিখ তো সৌদি আরবে পার হয়ে গিয়েছে। সৌদি আরবে এমন কোন নিউজ কি শুনেছেন যে 15ই রমজান মাগরিব থেকে ফজরের ভিতরে এই সময়ে বিকট শব্দে কেঁপে উঠেছে সৌদি আরবের আকাশ বাতাস? না, কাঁপেনি। তাহলে বাংলাদেশে আজকে 15ই রমজান, আজকে এখন 11:30 বাজে, একটু পরে 12টার পর থেকে ফজরের আগ পর্যন্ত কি এর মধ্যেই কেঁপে উঠবে নাকি মাগরিব থেকে পার হয়েছে এখন? কোথাও কি বাংলাদেশের শব্দ পেয়েছেন? না, পাননি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে হাদিস আপনারা ছড়িয়ে দিয়েছেন, সৌদি আরব 15ই রমজান তো পার হয়ে গেল, সেখানে কোনো শব্দ নেই, তাহলে বাংলাদেশ এখন শব্দ হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বাংলাদেশকে উদ্দেশ্য করেই 15ই রমজানে বিকট শব্দ হবে আসমান থেকে বলে গিয়েছিলেন? না, বলেন নাই। আপনারা কি হাদিস ছড়িয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 15ই রমজান মাগরিব থেকে ফজরের আগ পর্যন্ত এর ভিতরে বিকট শব্দ হবে আসমান থেকে। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন রমজান মাসের কখন এটা হবে, তখন তিনি আবারও বললেন যে মাঝামাঝি সময়ে, আর সেটাকে আপনারা নির্ধারণ করলেন 15ই রমজান। কিন্তু ইসলামী বিশারদগণ নানান ব্যাখ্যা আছে, অনেক ইসলামের যারা বিজ্ঞ আলেম অনেক বই লিখে গিয়েছেন, রেফারেন্সটা এই মুহূর্তে আমার পক্ষে টানা সম্ভব না, আপনারা খুঁজে নেবেন, কোথাও এমন করে উল্লেখ করেনি এই হাদিসের কথা, এটা একটা জাল হাদিস আপনারা ছড়িয়ে দিয়েছেন, এমন কোনো ধরনের রেফারেন্স রেখে নাই, এমন কোনো বিজ্ঞ ইসলামী বিশারদ এটা বলেননি যে 15ই রমজান মাগরিব থেকে ফজরের মাঝখানে আসমান থেকে বিকট শব্দ কেঁপে উঠবে আকাশ বাতাস, তারপর 70,000 লোক বধির হবে, অন্ধ হবে, মারা যাবে, এরকম কিছুই নেই। আপনাকে চ্যালেঞ্জ করে বলে দিলাম আমি, কারণ আপনাকে একটা যুক্তি দিয়েছি, সৌদি আরব তো 15ই রমজান পার হয়ে গেছে, কোনো শব্দ নেই। ফেসবুকে কি সকল আল্লাহর অলি বসবাস করে, নাকি ডিজিটাল অলিও বসবাস করে, মিথ্যুক বসবাস করে, বদমাইশ বসবাস করে, সবাই আসে? সুতরাং ফেসবুকের কোনো কিছু না বুঝে না জেনে শুনে আপনি শেয়ারের পর শেয়ার ছড়িয়ে গুজব ছড়িয়ে দিবেন না। 15ই রমজান এরকম কোনো হাদিস নেই নেই নেই। আরও রিসার্চ করে ইসলামী যারা বিজ্ঞ আলেম আছে তাদের লেকচারগুলো শুনতে থাকুন। আমি তো ক্ষুদ্র নাগরিক, আমার পক্ষে ইসলামের এরকম সেন্সিটিভ বিষয়ে হাদিস টেনে রেফারেন্স দেওয়া সম্ভব না। তবে আপনাকে আমি যতটুকু ইসলামী বিজ্ঞ আলেমের লেকচার শুনলাম সেখান থেকে সাধারণ ভাষায় এটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কোনো শব্দ হবে না। না